8ই জানুয়ারি আজকের উল্লেখযোগ্য বিষয়। বিজ্ঞানী ও দার্শনিক গ্যালিলিওর মৃত্যু। সাহিত্যিক স্নেহলতা মুখোপাধ্যায়ের জন্ম। চিত্র প্রযোজক ও পরিচালক বিমল রায়ের মৃত্যু। লেখিকা আশাপূর্ণা দেবীর জন্ম। প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেন 8ই জানুয়ারি 1909 খ্রিস্টাব্দে, মৃত্যু 13ই জুলাই 1995 খ্রিস্টাব্দ। হুগলি জেলার বেগমপুরে ছিল তার আদি নিবাস। উত্তর কলকাতায় এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন আশাপূর্ণা। কমার্শিয়াল আর্টিস্ট হরেন্দ্রনাথ গুপ্ত ছিল তার পিতা। জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা সাহিত্যিক হিসেবে আশাপূর্ণার নাম আমরা পাই। কোনো স্কুল কলেজে পড়ার সুযোগ তার হয়নি। 15 বছর বয়সে কালিদাস গুপ্তের সঙ্গে তার বিবাহ হয়। লেখার জন্য তার পরিবেশ বা বিশেষ সময়ের প্রয়োজন হয়নি। দীর্ঘ জীবনে এক গৃহবধূ ও মায়ের ভূমিকা পালন করতে করতেই তার এত অনবদ্য সাহিত্য সৃষ্টি। তার যুগেই তিনি একমাত্র প্রতিষ্ঠিত সাহিত্যিক যিনি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না। 13 বছর বয়সে তার প্রথম লেখা শিশুসাথী পত্রিকায় ছাপা হয়। তার প্রথম প্রকাশিত বই ছোট ঠাকুরদার কাশী যাত্রা 1938 খ্রিস্টাব্দে। তার প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন 1944 খ্রিস্টাব্দে। বাঙালি মেয়েদের অন্তঃপুর থেকে বাইরের কথা প্রত্যক্ষ করেছেন তিনি। তিনি আধুনিক মেয়েদের কথা বলেছেন, কিন্তু আধুনিকতার বিলাসীদের প্রশ্রয় দেননি কখনো। তার লেখা যেমন বাঙালি মেয়েদের উজ্জীবিত করেছে, তেমন অনেক লেখাতেই ছেলেদেরও গভীর মননের কথা ধরা পড়েছে। তার বিশেষ উল্লেখযোগ্য ট্রিলজি প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথায় তিনি গোটা নারী সমাজের আশা আকাঙ্ক্ষা ও দুঃখ বেদনার কথা বলেছেন। প্রথম প্রতিশ্রুতি গ্রন্থের জন্য 1978 খ্রিস্টাব্দে তিনি দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন। এছাড়াও তার সাহিত্যকৃতির জন্য তিনি পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি ও সরকারি পুরস্কার।